নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি, না আজ কিন্তু কোনো রেসিপি নিয়ে আমি আসিনি। এই দেখুন, আজকে আমার রান্নাঘরেও কিন্তু কোনো রান্না হবে না, কারণ আজকে আমি যাচ্ছি জি বাংলার রান্নাঘরে। হ্যাঁ বন্ধুরা, আজকে জি বাংলার রান্নাঘরে যাচ্ছি। হঠাৎই ডাক এসেছে জি বাংলা থেকে, জি বাংলার রান্নাঘরে ওখানে একটা শো হবে রান্নার, তো সেখানে রান্না করব, সেই জন্য ডাক এসেছে। এটা এসেছিল অনেক দিন আগেই, ডেকেছিল ওনারা আমাদের 24 তারিখ, যেদিন দানা ঝড় এসেছিল সেই দিনই আমার শুটিং ডেটটা ছিল। তো সেই ঝড়ের কারণে সেদিন ডেটটা ক্যান্সেল হয় করে আজকে দিয়েছে 15 তারিখ। তো আজকে যাচ্ছি, একদম সেজে গুজে রেডি হয়ে গিয়েছি, যাব রাজারহাট DRR স্টুডিওতে, ওখানেই শুটিংটা হবে। তো সেই জন্য একদম তৈরি হয়ে গিয়েছি, তো এই সবটাই হয়েছে আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায় আজকে মিশাস ভিলেজ কিচেন জি বাংলার মতো এরকম একটা অপরচুনিটি, জি বাংলার মতো এরকম একটা জায়গায় গিয়ে রান্নার সুযোগ পেয়েছে। তো সেটার জন্য কিন্তু পুরো ক্রেডিটটাই শুধুমাত্র আপনাদের, আপনাদের ভালোবাসায় আজকে এই জায়গাটা আমি পেয়েছি। তো আপনারা এরকম আরও সাপোর্ট করতে থাকবেন, আর আজকের পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মানে গিয়ে কী রান্না করি সেটা তো এখন বলা যাবে না, সেটা যেদিন টেলিকাস্ট ডেট বলে দেবে আমাকে তখন আমি আপনাদের সেটা জানিয়ে দেবো। তো একটু ছোটো ছোটো যেটুকু আমি ক্লিপ পারবো ওখান থেকে সেটা ক্যাপচার করবো, করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, গাড়ি এসে গেছে, তো যাব, আর পুরো ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ফাইনালি এখানে আসার পরে শাড়ি পরে রেডি, মেকআপ হয়ে গেছে, এখনো হেয়ারটা হয়নি। এই যে একেবারে সেজে গুজে দেখাচ্ছি আপনাকে, ফাইনালি এই মেকআপ রুম থেকে বেরোলাম, মেকআপ হয়ে গেছে। এই যে মেকআপ, হেয়ার কেমন লাগছে আমাকে, একদম পুরো অন্যরকম। তো 5টায় কল টাইম ছিল, তো তার আগেই চলে এসেছিলাম, 4:45 মধ্যে চলে এসেছি। এবারে মেকআপ টেকআপ সব হয়ে গেল কমপ্লিট, এবার নিচে নিয়ে যাবে শুটিংয়ের জন্য, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। বলো তো বাড়িতে চলেও এসেছি, আর এতটাই রাত হয়ে গেছে, এখন বাজে 12টা, রাত 12টা পুরো। শুট ওখানে শেষ হতে শুতে অনেকটাই রাত হয়ে গেছিলো বলে ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো ফাইনালি বাড়ি চলে এসেছে, আর এই যে গিফট টিফট সব রয়েছে, এগুলো সব আপনাদের কালকে সকালে খুলে দেখাবো। তাহলে দেখা হচ্ছে একেবারে কাল সকালে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, একদম পুরো ঘুমের চোখ বুজে যাচ্ছে। তাহলে দেখা হচ্ছে কাল সকালবেলায়। তো বন্ধুরা, কালকে বলেছিলাম আপনাদের জি বাংলার রান্নাঘরে গিয়েছি, আপনারা তো দেখলেন পুরো ভিডিও। তো সকাল হয়ে গিয়েছে, এবার গিফট নিয়ে বসে পড়েছি, গিফটগুলো আপনাদের খুলে দেখাবো যে কী কী গিফট পেয়েছি। আর এই যে এত কিছু পেয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসায় আছে জি বাংলার রান্নাঘরে যেতে পেরেছি। এই যে এত এত সব গিফট, তো কী কী গিফট দিয়েছে সবই আপনাদের খুলে দেখাবো। তো সবার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে মেমেন্টো, জি বাংলার রান্নাঘর থেকে পাওয়া এই মেমেন্টো। এই দেখুন বন্ধুরা, এখানে লেখা রয়েছে জি বাংলার রান্নাঘর। তো এটাই হলো আমার কাছে সব থেকে প্রিয়, মানে এই মেমেন্টোটা আমার মা শুধু টিভিতে দেখতো আর বলতো যে তোর হাতে এটা আমি কবে দেখবো। তো মা সে আশাটা পূরণ করতে পেরেছি, এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ভালোবাসায়। আর এই মেমেন্টোটাই হলো সব থেকে আমার কাছে প্রিয়, যে গিফট তো পেয়েছি অনেক রকমই, কিন্তু তার থেকে এইটা হচ্ছে আমার জীবনে এটাই প্রথম অ্যাচিভমেন্ট, জি বাংলার রান্নাঘর থেকে পাওয়া এই মেমেন্টোটা। তো এটা আমি মার হাতে তুলে দেবো, আর কেমন লাগছে বলো? এতদিন দূর থেকে দেখেছি বন্ধুরা, আজকের এই কাছ থেকে আমার হাতে তুলে এনে দিয়েছে মেয়ে, এবার খুব ভালো লাগছে। জি বাংলাকে অনেক অনেক ধন্যবাদ যে এত বড় প্ল্যাটফর্মে আমার মেয়েকে সুযোগ দেওয়ার জন্য। মিশাস ভিলেজ কিচেন যে এখানে গিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ভালোবাসায়। তো এটা থাক এবার, এবার বাকি জিনিসগুলো দেখাবো। তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে সবার প্রথমে এই যে সানরাইজের মশলা, কি কি মশলা দিয়েছে আপনাদের আগে দেখাই। এটা হচ্ছে হলুদের প্যাকেট, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর এটা শুধুই লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি না, এমনি নর্মাল রান্নাঘরে লাগবে, রান্নার কাজে লাগবে সব। এটা পাঁচ ফোড়ন,
এটা হচ্ছে 5 ফোড়ন, আর জিরে, এটা হলো গোটা জিরে, রান্নাঘরে রান্নার জিনিস, এটা হচ্ছে শাহি গরম মশলা, আর এটা হচ্ছে মিট মশলা। আর নেই যেগুলো দিয়েছে বন্ধুরা সেগুলো সবই আমাদের রান্না করে কাজে লাগবে। হ্যাঁ, সবই রান্নার জিনিস, মানে মশলা মানেই তো সব রান্নায় লাগবে। তো এই এগুলো ছিল এই জিনিস। আচ্ছা, এবার এটা দেখি কি, এটা হচ্ছে স্যান্ডেল লাইটের হার্বাল বডি অয়েল, স্যান্ডেল লাইট কোম্পানির হার্বাল বডি অয়েল। এর মধ্যে রয়েছে ও 2খানা বডি অয়েল, একটা রোজ আর একটা স্যান্ডেল উড, এই যে একটা রোজের আর একটা হচ্ছে স্যান্ডেল লাইটের, একটা গোলাপ আর একটা চন্দনের। শীতকালে, সামনে শীত আসছে, এসেও গেছে, বডি অয়েল গায়ে মাখতে হবে। এবার হচ্ছে ঘি, দেখি এবার, মানে ঘি দেখো না, প্রচুর ঘি, কতগুলো ঘি দেখো, এই যে একটা বিরিয়ানির কাজে লাগবে আমাদের, দুটো তিনটে চারটে, হ্যাঁ বিরিয়ানি পোলাও সবই কাজে লেগে যাবে। মটন ডেয়ারির মটন ব্র্যান্ডের ঘি, একটা দুটো তিনটে চারটে 5খানা ঘি, এই 2খানা মিডিয়াম সাইজ, একটা বড় সাইজ আর 2খানা ছোট সাইজ, ঘিয়ের মেলা মেলা বসেছে। এত ঘি খাওয়া ঠিকও না, তবে রান্নার কাজে লাগবে, বহুদিন হয়ে যাবে। আর শীতকালে তো একটু ঘি খেতে ভালোও লাগে, জমিয়ে খেতে হবে ঘি। আর তারপরে এটা পরে দেখাচ্ছি, আগে দেখি নেই কি রয়েছে এখানে। এখানে রয়েছে লাল বাবা রাইসের বাসমতি চাল, এটা না না বাঁশকাঠি চাল, হ্যাঁ বাঁশকাঠি চাল, 5 কেজি বাঁশকাঠি চাল রয়েছে। আর তার সাথে রয়েছে ও, এটাও তো দুটোই তো বাঁশকাঠি লেখা, ও হ্যাঁ দুটোই বাঁশকাঠি লেখা, কিন্তু বলেছিল মিনিকিট চাল ওখানে যখন দেওয়ার সময়, কিন্তু লেখা রয়েছে বাঁশকাঠি চাল। তো এই চালের বিরিয়ানি আপনাদের বানিয়ে দেখাবো, ফ্রাইড রাইস বানিয়ে, বাঁশকাঠি চালে কি বিরিয়ানি ফ্রাইড রাইস হয়? সবই হয়, হয় বানালেই হবে, এগুলো থাক। এই চাল দিয়ে আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো। এবার দেখি কি দিয়েছে, এটা হচ্ছে মিও আমরের তরফ থেকে, মিও আমরের তরফ থেকে তো পুরো এক ব্যাগ, দেখুন বন্ধুরা পুরো এক ব্যাগ, আশা এক ব্যাগ কি দিয়েছে দেখি, আগে এই জায়গাটা ফাঁকা করে নিই, এগুলো সব সরিয়ে তারপর দেখাচ্ছি মিও আমরের তরফ থেকে কি দিয়েছে। প্রথমে এটা কি আছে পরে দেখাচ্ছি, সব বের করে নিই, ব্যাগ থাকলে আর নেই, হ্যাঁ এইটা আগে দেখাই প্রথমে কি, সিল করা, সিলটা কাটতে হবে, ছুরি আনি, না এটা আসলে কেক কাটা ছুরি, এই যে খুলে গেছে। এর মধ্যে একটা ম্যাজিক জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই দেখুন বন্ধুরা, এ তো আমি চ্যানেল বানিয়েছিলাম না, সেই তোমার হচ্ছে নিমকি টাইপের পেঁচানো পেঁচানো, হ্যাঁ তবে সেটা এটার মধ্যে, এটার মধ্যে মনে হয় আলুটা স্টাফ করা নেই, আমি যেটা বানিয়েছিলাম সেটা আলু দেওয়া ছিল, এই দেখুন বন্ধুরা, হ্যাঁ সেই, এই দেখুন সেই পেঁচানো পেঁচানো বানিয়েছিলাম, সেই জিনিসই আমরাই বানিয়েছিলাম ওটা চ্যানেলে, হ্যাঁ এটা আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা যারা যারা ভিডিও দেখেন তারা দেখেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে এর মধ্যে আলু দেওয়া না, আমি যেটা বানিয়েছিলাম এর ভিতরে আলু স্টাফ করা ছিল, তবে এভাবেও বানিয়ে দেখিয়েছিলাম কয়েকটা শুধু শুধু, এটা সেই জিনিস, এগুলো চায়ের সাথে খাওয়ার জন্য এই জিনিস। আচ্ছা এবার তারপরে দেখা, এটা কি দেখি, কুকিজ, এটা মানে কুকিজ, এটা হচ্ছে কুকিজ, বিস্কুট, চকলেট বিস্কুট সেরকমই। তারপরে কি দেখি, এটা খুলেই দেখাই একেবারে, এই যে এই দেখুন উপরে চিনি দেওয়া প্যাটিস টাইপের একটা বিস্কুট, এগুলো সব ওই চায়ের সাথে খাওয়ার জন্যই। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে, এটা একটা কেক, কেকটা দেখাই খুলে আপনাদের, এটা হচ্ছে ফুড কেক, এই যে
চকলেট মনে হচ্ছে নাকি এমনি এমনি, যাই হোক একটা কেক রয়েছে, এটা হচ্ছে ক্রিম কেক না, এটা নর্মাল কেক, ওই বড়দিনে দিনে যেরকম কেক খায় ওরকম, এটা রিচ ফুড কেক। এই ছিল গিফট। আর একটা গিফট রয়েছে, সেটা হচ্ছে এই কেক। এই সবগুলোই এই গিফটগুলো সব নিউ আমরের। এটা হচ্ছে বড় একটা কেক, ক্রিম কেক। এটা যেসব কেকগুলো বার্থডে সেলিব্রেশন হয় সেই যে দেখুন বন্ধুরা কি সুন্দর কেকটা। এটা মিরা স্ট্রবেরি কেক। হ্যাঁ দেখতেও তো দারুণ। এই এত সুন্দর কেকটা দেখুন বন্ধুরা কত সুন্দর কেক। তো এই কেকটা মা কাটবে, কাটো দুজনে ধরে, দুজনে ধরে কাটি। অনেক দিনের স্বপ্ন আমার যে বাংলায় যাব, কিন্তু আমি তো যেতে পারিনি, আমার মেয়ে গেছে, ওটাই আমার উপলক্ষে সেলিব্রেশন হয়ে গেল। স্ট্রবেরি পুরো জেলে ভরা উপরটায়। ভালো খেতে কেকটা, মা আবার যেখানে ক্রিম দেওয়া না সেখান থেকে খাচ্ছে, প্রচন্ড ক্রিমে ভরা। তো যাই হোক এটা খেয়ে নিই। তো এই যে কেকটা এবার বাড়িতে সবাই রয়েছে, সবাইকে কেটে দেওয়া হবে। তো এই ছিল গিফট আমাদের, পুরো হিউজ গিফট দেখুন বন্ধুরা চারিদিকে ভরা, প্রচুর প্রচুর গিফট পেয়েছি। তবে গিফট যাই পাই না কেন, সব থেকে আমার কাছে এইটা একটা সারা জীবনের স্মৃতি, সারা জীবনের জন্য এটা একদম পুরো আমার একটা অনেক অনেক বড় প্রাপ্তি। নিশাজ ভিলেজ কিচেনকে আপনারা যে এত ভালোবাসা দিয়েছেন এইভাবেই আমার পাশে থাকবেন। আর আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ওখানে যে রেসিপিটা বানিয়েছি সেটা তো এখন বলা যাবে না কি রেসিপি, সেটা ওই যখন টেলিকাস্ট হবে যেদিন ডেট বলে দেবে সেদিন আমি আপনাদের ভিডিওতে বলে দেবো, আপনারা দেখবেন। আর আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। তো আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।